হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর একটা মিষ্টি রেসিপি। আজকে আমি বানাচ্ছি আপেলের হালুয়া। চলুন তাহলে শুরু করি। প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আপেল নিয়েছি আর আপেল দুটোকে আমি ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি আপেল দুটোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপেল দুটোকে টুকরো টুকরো করে কেটে নিব। আপেল দুটোকে আমি খোসা সহ টুকরো টুকরো করে নিয়েছি। এখন আপেলের টুকরোগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি এখানে আপেলের টুকরোগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন হালুয়াটা তৈরি করার জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা গলে গিয়েছে, এখন এর মধ্যে আপেলের পেস্টটা দিয়ে দিব। এটাকে এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিব ঘির সাথে। ঘির সাথে আপেলটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা মিশে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 3টা থেঁতো করা এলাচ। চিনিটা দেওয়ার পর চিনি থেকে জল বেরিয়ে গেছে, এখন এটাকে শুকিয়ে নিব। এখানে হালুয়াটা হয়ে গেছে, দেখেন প্যানের গা ছেড়ে আসতেছে, তার মানে এখানে হালুয়াটা হয়ে গেছে। আমি এখানে ফুড কালার ব্যবহার করতেছি, আপনারা এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। অর্ধেকটাতে গ্রিন ফুড কালার ব্যবহার করলাম আর অর্ধেকটাতে আমি পিঙ্ক ফুড কালার ব্যবহার করব। এখন এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিব। আমি হালুয়াটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে হালুয়ার মিশ্রণটাকে ছোট ছোট বলের শেপ দিয়ে দিব। মাঝখানটাতে গর্ত মতো করে একটা লবঙ্গ দিয়ে দিব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।